আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে খুবই সহজে খুবই মজাদার একটি রান্না করে দেখাবো সোলার ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু আর এটা কিন্তু রুটি পরোটা বা সাদা ভাতের সাথে খেতেও অনেক বেশি মজাদার হয় আর এটা রান্না করেছি আমি সোলার ডালটা দিয়ে আর কাঁচা পেঁপে দিয়ে রান্নাটা খুবই সহজে করে নেওয়া যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্নাটা খুবই সহজে অল্প সময়ের মধ্যে করে নিয়েছি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সোলার ডাল আমি এই ডালটা এক ঘন্টাকে ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে সময় না থাকলে কুসুম গরম পানি করে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলেও হবে আর পেঁপে আর আলু এরকম করে কুটে নিয়েছি এখন রান্নার জন্য প্রথমেই তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দারুচিনি এলাচ আর লং আমি এলাচের মাত্রা ফাটিয়ে দিয়েছি এখন এটাকে মাত্র কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নিয়ে সুন্দর একটা ঘ্যান বের হলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব হালকা লাল কালার করে নেব বেশি ভাজতে যাবো না তাহলে কিন্তু টেস্ট এবং ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে হালকা ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া পরিমাণ বুঝে দিতে হবে অল্প তাতে করে ডালে কালারটা সুন্দর থাকবে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া কালারটা সুন্দর রাখার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা যখন এরকম উপরে ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু যেটা কুটে রেখেছিলাম এরকম কিউব করে কুটেছিলাম আমি এগুলো ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এরকম একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব পাঁচ মিনিট ভালো মতো চেড়ে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিব ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিব এতে করে পেঁপে যেটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর রান্নার পরে কোনো বাজে গন্ধ আসবে না তো ভালো মতো কষিয়ে নিয়েছি পনেরো মিনিটের মতো ঢেকে মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম এখন আমি ধুয়ে রাখা ডালের পানিটা ছেকে নিয়ে ডালটাও দিয়ে দিলাম এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময়টা ভালো মতো কষানো হলে ডালের যে একটা আলাদা গন্ধ থাকে সেটাও কিন্তু আর আসবে না খুব ভালো মতো কষাতে হবে এই সময়টায় তো আমি ডালটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর পাশে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি সাধারণত এরকম পেঁপে বা ডাল রান্নাই কিন্তু একটু গরম পানি দিলেই তরকারিটা ভালো হয় আর ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটা সেদ্ধ হতে চায় না ডালটা নরম হয়ে যায় সেদ্ধ হতে সময় লাগে পেঁপেটাও একই অবস্থা তার জন্য আমি পাশের চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমার এটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশিই দিব কারণ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এই তরকিটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায় তো আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমার মনে হচ্ছে একটু পানি লাগবে আমি একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে রান্না করে নেব তো ঢেকে কিছু সময় রান্নার পরে মাঝখানে আমি এটা একবার খুলে নেড়ে নিচ্ছি পানিটা আমার ফুটে উঠেছে দেখতেই পারছেন এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব মিডিয়াম করে দিব। দিয়ে তারপর ঢেকে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো চলে আসলাম ডালটা সেদ্ধ হওয়ার পরে যে আপনাদের একটু দেখিয়ে দেই দেখেন পানিটা টেনে কিন্তু অনেকটাই অর্ধেক হয়ে গিয়েছে একদম কমে গিয়েছে আর এই সময় কিন্তু আমার পেঁপে আলু ডাল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না এরকম অবস্থায় রান্নাটা করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ঘেরান আসে তার জন্য আমি এই পর্যায়ে এক মিনিট রেখে তারপর চুলা বন্ধ করে দেবো আপনাদের এই পর্যায়ে দেখাবো না যেহেতু এটা এরকম পানি পানিই থাকবে এরকমটা তো নিয়ে আমি দেখাবো আপনাদেরকে ঠান্ডা করে যখন তরকারিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তরকারিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এরকম ঘন হয়ে গিয়েছে আপনারা তো রান্নার শেষে দেখতেই পেলেন কতটা ঝোল ছিল আর এখন দেখেন ঘন হয়ে গেছে কতটা আর এটা কিন্তু আপনারা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারবেন খুবই মজা হয় আর খেতে কিন্তু মনে হয় না যে ডাল খাচ্ছেন অন্যরকম একটা ঘান আসে থেকে মনে হয় জানি কোনো স্পেশাল কোনো ভিআইপি কিছু খানা হচ্ছে একটু দেখিয়ে দিই চামচ দিয়ে আপনাদেরকে যেটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখেন প্রত্যেকটা ডাল কিন্তু আমার আস্তে আস্তে আসে একটা ডালও ভেঙে যায়নি দেখতেই পাচ্ছেন তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও যারা ভিডিওতে নতুন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম